আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মোমেন ব্লিংকেন বৈঠকের ফলাফল বিশ্লেষণ। এ কেমন বার্তা, যে ইঙ্গিত পাওয়া গেল এবার সরকার যা করতে পারে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্ব তাকিয়ে আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ, বহুল প্রতীক্ষিত একটা ব্যাপক আলোচিত, বিশেষ করে বাংলাদেশি মানুষের মধ্যে, সরকার দল বিরোধী দল তাদের মধ্যে তো তুমুল আগ্রহ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে ঐতিহাসিক বৈঠক, যেটাকে বহুল প্রতীক্ষিতই বলা যায়, সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফলাফল বিশ্লেষণ চলছে। কী ফলাফল? বিশেষ করে বিএনপি জামাত সহ বিরোধী দলের মধ্যে তো ব্যাপক আগ্রহ যে তাদেরকে কী করে দেয়, এবং এর আগে এটা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল, অনেকে এরকম কথাও ছড়িয়েছিল যে জাতিসংঘের অধীনে নির্বাচনের জন্য কোনো কথাবার্তা বলেন কি না, নানান কথাবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু না, আমি ফলাফলটা একটু ব্যাপকভাবে এবং ভিন্ন মাত্রায় বিশ্লেষণ করতে চাই। তো ফলাফল বিশ্লেষণের আগে একটা সহজ হিসাব বুঝে নিন। অনেক দিন থেকেই তো বাংলাদেশে এই যে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে সংকট, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে বিতর্ক, বিরোধী দলের উপর দমনপীড়ন নিয়ে যে অভিযোগ, সেটা তো অনেক পুরনো। এ বিষয়ে স্যাংশন থেকে শুরু করে অনেক কথাবার্তাই তো বলা হচ্ছে পশ্চিমাদের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক দিন যাবতেই। কী ফলাফল, তাতে সরকারের আচরণ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সরকার এতে তেমন বিব্রত নয়, অথবা সরকার তেমন চাপ ফিল করছে না। এখন এই সাম্প্রতিক মোমেন্ট ব্লিংকেন বৈঠকের পর কি সরকার মারাত্মক চাপ ফিল করবে, বিষয়টা একটু ভালোভাবে বোঝা দরকার। কারণ ভুল বুঝের কারণে অনেক বিশ্লেষকের অতিমাত্রিক বা অতিরঞ্জনমূলক কথাবার্তার কারণে একটা ব্যাপক ভুল বার্তা বিএনপি জামাতের লোকজনের কাছে যায়। আমি একটা ক্লারিফাই করতে চাই, দেখেন কতটা সহজ হিসেব। আমি একটু প্রথমে কনক্লুশনে যেটা বলবো, প্রথমে একটু হাইপোথেসিস আকারে সেটা বলে নিই, তারপরে সেই হাইপোথেসিস টেস্ট করব, তাহলে বুঝতে পারবেন ঘটনাটা কী। এই যে মোমেন ব্লিংকেন বৈঠক, এই বৈঠকে সরকারের উপর তেমন কোনো চাপ আসবে না, এবং সরকার এটা নিয়ে তেমন বিব্রত না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই বৈঠক তেমন কোনো কাজে আসবে না। বিরোধী দলের অধিকার ফিরে দেওয়ার জন্য এই বৈঠকের তেমন কোনো গুরুত্ব আমি দেখতে পাচ্ছি না। সরকার বরং এর বিপরীতে পাল্টা কৌশল হাতে নিয়েছে, পাল্টা যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ, তাদেরকে ভয় দেখানোর কৌশল নিয়েছে। সেই কী কৌশল, সেটা আমার আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন এই বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল একটা বৈঠক, বিবিসি বাংলা এভাবে শিরোনাম করেছে, বাংলাদেশের পরবর্তী নির্বাচনের দিকে পুরো বিশ্বের দৃষ্টি রয়েছে যুক্তরাষ্ট্র। কথাটা কিন্তু খুবই কঠিন এবং একটু ব্যতিক্রমী বার্তা, ব্যতিক্রমী ইঙ্গিত। শুধু যুক্তরাষ্ট্র না, সারা বিশ্বের দৃষ্টি রয়েছে। এখন এই যে কথাটা যুক্তরাষ্ট্র বলেছে, এ কথাটাও তো পুরোপুরি ঠিক নয়। কেন ঠিক নয়? যেমন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। এখন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় না, এটা যুক্তরাষ্ট্র মনে করে, ইউরোপীয় ইউনিয়ন মনে করে, যুক্তরাজ্য মনে করে, তাদের অনেক মিত্র মনে করে। কিন্তু এই ক্রাইসিসকে কোনো সমস্যা মনে করে না রাশিয়া, এটাকে কোনো সমস্যা মনে করে না চীন, এটাকে কোনো সমস্যা মনে করে না ভারত। তাহলে পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের সুরে, এ কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ আমাদের দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে চীন, ভারত, রাশিয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের চাইতে কোনো অংশে কম নয়, বরং ভারতের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি। আগামী নির্বাচনে আব্দুল মোমেনকে যে বার্তা দিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, দেখি কী আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বাংলাদেশে যাতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্ব তাকিয়ে আছে। এটা তো বললাম যে সারা বিশ্ব বলতে যুক্তরাষ্ট্রের মিত্ররা বা যুক্তরাষ্ট্রের চশমায় যারা বাংলাদেশকে দেখে তারা তাকিয়ে আছে, কিন্তু রাশিয়া, ভারত কিংবা চীন নয়। এই বিষয়টা বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হলে। আর হ্যাঁ, যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা মনে করে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় না, কিন্তু এই যে রাশিয়া, চীন বা ভারত ব্লক, তারা এই বিষয়ে এটা কোনো সমস্যাই মনে করে না। ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচনা বক্তব্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একথা বলেছেন। হ্যাঁ, এই বৈঠকের অনেক আদ্যোপন্ত হয়তো বা আমাদের কাছে আসবে না, বা আসলে অনেক সময় লাগবে,
গণমাধ্যমে সব কিছু আসে না, যতটুকু বলবে ততটুকু আসবে, আরও অনেক কথাবার্তা থাকতে পারে যেটা স্বাভাবিকভাবে মিডিয়া আসবে না। তিনি বলেছেন এটা ডিপ্লোমেসির অংশ। তিনি বলেছেন বাংলাদেশের পরবর্তী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য আমরা তো অবশ্যই মানে আমরা বলতে যুক্তরাষ্ট্র, সারা বিশ্ব তাকিয়ে আছে। এখন অবাধ সুষ্ঠু হোক এটা তো সবাই থিওরিটিক্যালি চায়, কিন্তু অবাধ সুষ্ঠু হয় না বাংলাদেশে, কিন্তু অবাধ সুষ্ঠু দরকার এইভাবে অনেকেই কিন্তু মনে করে না, এটা ইম্পর্টেন্ট। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের আগামী নির্বাচন যাতে এ অঞ্চল এবং সারা বিশ্বের কাছে একটি জোরালো উদাহরণ তৈরি করতে পারে, এর মানে খুব সিরিয়াস, ব্যাপক প্রত্যাশা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন, এমন এক সময় একথা বলেছেন যখন বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর জোরালো আগ্রহ তৈরি হয়েছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ইনভাইট করেছেন, ডেকে নিয়েছেন, তারপর এইসব বিষয়ে কথা হচ্ছে, এর মানে তাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া উদ্দেশ্যমূলক বোঝাই যায়। আর সেই বার্তা নেয়ার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা যে ফিল করছে সরকার সেটা বোঝা যায়, কারণ আমেরিকার ইনভাইটেশন গ্রহণ করে গিয়েছে, চাইলে তো নাও যেতে পারতো অথবা অন্য সময়ও যেতে পারতো। বাংলাদেশের সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠকে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আগামী নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় সে তাগিদ দেওয়া কিন্তু সেই 2013 সাল থেকেই হয়েছে, কিন্তু ফলাফল কি হয়েছে, কতটুকু তাগিদ দেওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো আমি বলবো, যারা আপনারা রাজনীতি বুঝতে চান, যারা অতিমাত্রিক যে এই করে দেবে সেই করে দিবে, এই 10 ডিসেম্বর এই হয়ে যাবে, আমেরিকা সরকার উল্টে ফেলবে অমুক তমুক, এই ধরনের ফাও কথা যারা বিশ্বাস করেন তারা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। ফরেন পলিসি বিশ্লেষণ বুঝতে হবে, ফুলিয়ে ফাঁপিয়ে বিরোধী দলকে খুশি করলে হবে না, বাস্তবতা বুঝে এগোতে হবে। সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার ইস্যুতেও সমালোচনা করেছে আমেরিকা, এটা সম্প্রতি না, এটা অনেক আগে থেকেই আমেরিকা সমালোচনা করে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের, এমনকি যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমালোচনা ছিল, পিটার হাসের নানা তৎপরতা নিয়ে খোলাখুলিভাবে সমালোচনা করেছেন ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রী। এখন মাঠ পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠকে অথবা ডিপ্লোম্যাটিক বৈঠকে নয়, মাঠ পর্যায়ে যখন আওয়ামী লীগের নেতারা যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে, এটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বা রুট লেভেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য, যে যুক্তরাষ্ট্রের চাপটাপ এগুলো কেয়ার করে না আওয়ামী লীগ সরকার, এটার উদ্দেশ্য ভিন্ন। এদিকে সোমবার, তবে ভিন্ন হলেও এই বার্তাগুলো তো যুক্তরাষ্ট্রের কাছে যায়, তারা তো জানে এবং তারা এগুলো জানতে চায় ডেফিনেটলি। এদিকে সোমবার বাংলাদেশের সংসদে এক বক্তব্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের। এখন এই যে বিষয়টা দেখেন, যে মোমেন ব্লিংকেন বৈঠকের আগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের যে কঠোর সমালোচনা করেছেন, এটা তো তিনি বুঝে শুনে উদ্দেশ্যমূলকভাবে করেছেন, তিনি তো জানতেন এই বক্তব্যের একটা প্রভাব মোমেন ব্লিংকেন বৈঠকের উপর পড়বে, তারপরও তিনি এই কথা কেন বলেছেন, তিনি ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলেছেন, বরং যুক্তরাষ্ট্রকে মাননীয় প্রধানমন্ত্রী উল্টো ভয় দেখালেন, তাদেরকে উল্টো চাপে রাখতে চাইলেন, এটাই আমি মনে করি। সরকার তাহলে কী করতে যাচ্ছে বা কী কৌশল নিতে যাচ্ছে, মোমেন ব্লিংকের বৈঠকের আগ মুহূর্তে প্রথম আলো নিয়ে, মানে যুক্তরাষ্ট্রের কনসার্ন যে বিষয়ে, যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো সিরিয়াসলি দেখে, প্রথম আলো সে খুব সিরিয়াসলি দেখে, অথচ এই বিষয়ে কঠোর সমালোচনা করলেন, সরাসরি যুক্তরাষ্ট্রের নাম ধরে যা বললেন, এটা তো এতে তো অনেক অবাক যে যুক্তরাষ্ট্রকে মোটেও ভয় করছে না সরকার, তাদেরকে তেমন কেয়ারই করছে না। আসলে এই কথা বলার কারণ হচ্ছে এই বৈঠকের আগ মুহূর্তে যে একটা বার্তা দেয়া কৌশলে, যেটা আমার ব্যাখ্যা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেননি, এটা আমরা ব্যাখ্যা হিসেবে মনে করছি, যে যুক্তরাষ্ট্র যদি অতি চাপ প্রয়োগ করতে চায় তাহলে বাংলাদেশের হাতে কিন্তু বিকল্প আছে, চীন রাশিয়া ব্লকে চলে যেতে পারে, ভারত তো আছেই, তা চায়না রাশিয়া ব্লকে যদি বাংলাদেশে চলে যায় তখন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এই আওয়ামী লীগ সরকার এক্সিস্টিং থাকা অবস্থায় যতটুকু সেভ হয় ততটুকুও হবে না, হাত ছাড়া হয়ে যাবে, এবং আগের মতো বিশ্ব কিন্তু ওয়ান ওয়ে ডমিনেশন বিশ্বে কিন্তু নেই যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, এখনও ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম বলা যায়, বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম হয়নি, সেখানে ইউএসকে সুপার পাওয়ার হিসেবে ধরা হয়, কিন্তু যথেষ্ট ব্যালেন্স হয়েছে আমাদের এই অঞ্চলে, চায়না এবং রাশিয়ার যথেষ্ট শক্তি রয়েছে, অতএব
মধ্যপ্রাচ্য কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে সৌদি আরবকে অতিমাত্রায় চাপ প্রয়োগ করতে গিয়ে সৌদি আরব অনেকটা হাত থেকে ছুটে গিয়ে প্রো চায়না হয়ে গিয়েছে। এখন মূলত বাংলাদেশ সরকার এই যে যুক্তরাষ্ট্রের কথাকে ভ্যালু দিচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক সমালোচনা করছেন, যুক্তরাষ্ট্রের কনসার্নগুলোকে মোটেও মূল্যায়ন করতে চাচ্ছে না, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে উল্টো চাপে রাখার চেষ্টা করছে যে বেশি চাপ দিতে গেলে কিন্তু আমাদের সামনে বিকল্প রাশিয়া চীন আছে, আর রাশিয়া চীনতে অ্যাবসলুটলি এই সরকারের পক্ষে। হিসাব সহজ, যুক্তরাষ্ট্রের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের আগে বাংলাদেশের সংসদে দেওয়া বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে, তারা গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে একটি সরকার আনতে চাচ্ছে যাতে গণতান্ত্রিক কোনো অস্তিত্ব থাকবে না। এর মানে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তাই দেওয়া হলো এই বক্তব্যের মাধ্যমে, বরং অগণতান্ত্রিক শক্তির পৃষ্ঠপোষক হিসাবে যুক্তরাষ্ট্রকে দেখানো হয়েছে, এটা তো একটা কঠোর কথা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ওয়াশিংটনে সোমবার বৈঠকের আগে মিস্টার ব্লিংকেন বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি ও মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে তিনি বলেন। পরে এই বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাভাষী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সেখানে তার বক্তব্য বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম প্রকাশিত হয়েছে। আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমি বলেছি অবশ্যই এটা আমাদের উদ্দেশ্য, আমরা একটা মডেল নির্বাচন চাই, এ ব্যাপারে আপনারাও সাহায্য করুন যাতে আমরা একটি অবাধ ও সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারি। দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি কিন্তু একেবারেই ক্যারিয়ার ডিপ্লোম্যাট টাইপের, তিনি কিন্তু এরকম রাজনীতিবিদ নয়, তো ডিপ্লোম্যাটিক ভাষা তিনি ভালোভাবেই বুঝেন, কোন বক্তব্যের কী জবাব দিতে হবে তিনি ভালোভাবেই বুঝেন। যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জোর দিচ্ছে, অতএব সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক সংখ্যক সর্বোচ্চ সংখ্যক অবজারভার পাঠালে বাংলাদেশ সেটা গ্রহণ করবে, সব ঠিক আছে, সবগুলি তো ঠিক আছে, এবং বিএনপিকে বুঝান, সে কথাও তো হয়তো বা বলেছে যেগুলো সব গণমাধ্যমে আসেনি, অতীতে তো বলেছে, কিন্তু এবং কী কী করেছে সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোটার তালিকা ডিজিটাল ইত্যাদি নানান সব কিছুই তো বলছে, অতএব চেষ্টা করছে সেটাই তো দেখাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র তো আর বলতে পারে না এতে হবে না, আপনারা তত্ত্বাবধায়ক সরকারদার একথা তো আর বলতে পারে না, বা একথা তো বলে নাই যে না আপনারা যত সুষ্ঠু নির্বাচনের কথা বলেন ওতে হবে না, দলীয় সরকার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেন, একথা তো যুক্তরাষ্ট্র বলেনি বা বলতে পারবে না। তাহলে কি বোঝা গেল যে এই যে বৈঠক, এই বৈঠকে যা বলেছে ওটা অনেক আগে থেকেই বলা আছে, আর বরং যুক্তরাষ্ট্র রিজনেবল কান্ট্রি, তারা বাংলাদেশ সরকারের সামনে চায়না এবং রাশিয়া থাকার কারণে অতিমাত্রায় চাপ প্রয়োগ করতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা কিন্তু বলতেও পারছে না, এবং এগুলো সরকার আওয়ামী লীগ সরকার বুঝে শুনেই কিন্তু বৈঠকের আগেই কঠোর বার্তা দিচ্ছে, যুক্তরাষ্ট্র যেগুলো অপছন্দ করে সেই কাজগুলোই করছে, প্রথম আলোর সমালোচনা করছে, বরং যুক্তরাষ্ট্রের নাম ধরে তাদেরকে অগণতান্ত্রিক শক্তির পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করছে, এবং সেই ডয়েচে ভেলে যে একটা তথ্যচিত্র নাকি পাবলিশ করেছিল সেখানকার সাক্ষাৎকার দিয়ে একজনকে গ্রেপ্তার করেছে, এগুলো যুক্তরাষ্ট্র সিরিয়াসলি নেওয়ার কথা, তারপরও বুঝে শুনে এগুলো করেছে। দ্যাট মিন্স এই বৈঠকের ফলাফল হিসেবে আওয়ামী লীগের উপর তেমন চাপ আসবে, সরকারের উপর চাপ আসবে, বিএনপির দাবি অনুযায়ী নিরপেক্ষ সরকার অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। এই বৈঠকের তেমন কোনো প্রভাব সরকার উপর পড়বে বলে মনে হচ্ছে না, তো বিএনপি জামাতের খুশি হওয়ার কোনো কারণ নেই, তাদেরকে খুশি হতে হলে নিজেদেরকে আন্দোলন করতে হবে, যুক্তরাষ্ট্র চাইলেও ইচ্ছা থাকলেও অতিমাত্রায় কিছু করতে পারবে না, যুক্তরাষ্ট্র রিজনেবল কান্ট্রি, তারা অতিমাত্রায় কিছু করতে যাবেও না, যা করবে তারা ততটুকু মোকাবেলা করার পূর্ণ সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।